আমি কবিতা লিখি না, আমি জীবন লিখি কাগজে, কবিতা লিখি না। পাহাড়ের চূড়োয় দাঁড়ালে যে হাওয়া এসে শরীরে ধাক্কা খায়, সেটি লিখি। গভীর রাত্রিরে সমুদ্রের খুব কাছে বসে থেকে যে হু হু শব্দ শুনি জলের কান্নার, সেটি লিখি। নদীর নিকটে গিয়ে মাছের মাছরাঙাদের মানুষের কোলাহল লিখি। আমি কবি নই, এক পিপাসার্থ পথিক মাত্র। পৃথিবী ভ্রমণ করে ঘৃণার হিস হিস লিখে, যুদ্ধ লিখে। লাশের স্তূপ থেকে দুর্গন্ধ বেরোয়, সেটি লিখি। আমি ভালোবাসাও লিখি, খুব গোপনে লিখি। খুনো খুনিতে লোকেরা ব্যস্ত হয়ে গেলে লিখি, লিখে রাখি। কলম দোয়াত কিছু না পেলে আঙুলের রক্ত দিয়ে লিখি, তবু লিখি। যতদিন পথ আছে পথের কাঁটাগুলো লিখে যাব, দুঃখ কষ্ট লিখে যাব, হাহাকার লিখে যাব, মানুষের ঈর্ষার ক্রোধের আওয়াজ লিখে যাব, অরণ্য পোড়ার আগুন লিখে যাব, চড়ুইয়ের চিতার আর চিত্রল হরিণের ঊর্ধ্বশ্বাস ছুটোছুটি লিখে যাব। সব খেলা শেষ হলে, সকলে ঘুমিয়ে গেলে ভালোবাসা লিখে যাব।